بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله এক বন প্রশ্ন লিখেছেন যে ব্যবহৃত স্বর্ণের যাকাত কেউ বলেন দিতে হবে কেউ বলেন দিতে হবে না কিছু স্বর্ণ সবসময় শরীরে পড়া থাকে কিছু স্বর্ণ মাঝে মাঝে পড়া হয় সবগুলো কি ব্যবহৃত স্বর্ণ বলে গণ্য হবে কারো কাছে যদি কিছু স্বর্ণ কিছু টাকা থাকে তাহলে দুটার মূল্য যদি 52.5 তোলা রূপার মূল্যের সমমান হয় তাহলে কি তাকে যাকাত দিতে হবে এখন কেউ যদি ব্যবহৃত স্বর্ণে যাকাত দিতে হবে না এই মত গ্রহণ করেন তাহলে তার কাছে যদি কিছু টাকা ব্যবহৃত কিছু স্বর্ণ থাকে নিসাব পরিমাণ তাহলে তাকে যাকাত দিতে হবে কি না প্রথম কথা আপনি তো বললেন যে যদি উনি ব্যবহৃত স্বর্ণে যাকাত দিতে হবে না এই মতকে যদি গ্রহণ করে থাকেন তাহলে তো কোনো কথাই নাই যাকাত দিবে না শুধু তখন সে নগদ টাকা যে আছে এই নগদ টাকার কি যাকাত দিবে তাইলেই হবে আচ্ছা দ্বিতীয় কথা হলো এই যে ব্যবহৃত স্বর্ণে যাকাত দিতে হবে বা হবে না এ নিয়ে ওলামাদের মধ্যে বিশাল ইখতিলাফ রয়েছে তো এক্ষেত্রে আপনার মন কোনটা বলে দিলে ভালো হয় না না দিলে ভালো হয় হ্যাঁ আমি তো মনে করি দিলে ভালো হয় এই জন্য যে এটা সন্দেহমুক্ত হয়ে গেল সতর্কতাবশত একটা ইবাদত পালন করা হলো আর দিলে যে গুনাহ হবে তা কিন্তু নয় ঠিক আছে আর না দিলে গুনাহ হবে এইটা নিয়ে তো ওলামাদের মন্তব্য আছেই তাই না সুতরাং সতর্কতাবশত এ যাকাত দিয়ে দেওয়াটাই আমি উত্তম বলে মনে করি আচ্ছা এখন কথা হলো এই যে আপনার কাছে যদি কিছু স্বর্ণ এবং কিছু নগদ টাকা থাকে তো স্বর্ণ আলাদাভাবে নিসাব পরিমাণ হচ্ছে না রূপাও আলাদাভাবে সরি নগদ টাকা আলাদাভাবে নিসাব পরিমাণ হচ্ছে না এখন স্বর্ণ এবং রূপা মিলে যদি রূপার নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত দিতে হবে কি না এ নিয়ে ওলামাদের মধ্যে ইখতলাফ আছে কিন্তু বিশুদ্ধ কথা হলো যে না মিলানোর কোনো প্রয়োজন নেই স্বর্ণকে স্বর্ণের সাথে রূপাকে রূপার সাথে এখন নগদ টাকা আপনি হয় রূপার সাথে মিলাবেন আর না হয় স্বর্ণের সাথে মিলাবেন যদি আপনি স্বর্ণের সাথে মিলিয়ে যাকাত দেন তাহলে তো হয়ে গেল আর যদি আপনি বলেন যে স্বর্ণ যেহেতু নিসাব পরিমাণ হয়নি আমি স্বর্ণে যাকাত দিব না হ্যাঁ যে নগদ টাকাগুলো আছে এই টাকাগুলো রূপার নিসাব পরিমাণ হচ্ছে কিনা যদি হয় তাহলে আপনি যাকাত দিয়ে দিবেন অথবা কিছু রূপা আছে কিছু নগদ টাকা আছে তো রূপা এবং টাকা মিলে যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনি যাকাত দিবেন আর একটা কথা হলো যে রূপার যে নিসাব এটা 52.5 তোলা নয় বরং 595 গ্রাম যেটা প্রায় 52 তোলা হয় হ্যাঁ 52 তোলা কিছুটা কমই হয় আর কি 52.5 তো নয় বরং 52-র কিছুটা কম হয় তো এই হচ্ছে কথা আল্লাহ তাআলা